এখনো পর্যন্ত আপনাদের কাছ থেকে শুনে, থ্রু মিডিয়া, প্রেস এবং নানা লোকের কাছ থেকে শুনে, ক্লারিফিকেশন নিয়ে আমি এটুকু জানতে পারলাম, বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে। বাংলা কারো দয়া চায় না, কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয়, বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে, ছেড়ে কথা বলবে না। বাজেট আমি দেখলাম, এবং আমি এতক্ষণ পর্যন্ত এত শর্ট টাইমে বাজেটের প্রত্যেকটা পাতা দেখা সম্ভব নয়, যেটা পিঙ্ক বুক বলে বা যেখানে সমস্ত ডিটেলস দেওয়া থাকে, তাতে কি আছে আমি জানি না তথ্য এখনো, সেটা আমার পার্লামেন্টে যারা মেম্বার আছে তারা বলবেন। এবং আমি যতদূর জানি তৃণমূল কংগ্রেসের বাজেট স্পিচ ওপেন করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখিনি একটা সরকার শেয়ারের টাকা দিয়ে, শেয়ার স্ক্যাম করে আর আর্থিক প্যাকেজ করে, শুধুমাত্র অর্থ দিয়ে, মিনিস্ট্রি না দিয়ে, স্পিকার পদ না দিয়ে, শুধু সরকারকে কেন আমি দোষ দেবো? সরকারকে একটা পদস্থ দেবো না, যে পার্টিগুলো আছে তারা ইনভলভ, তারা এটা অ্যাকসেপ্ট করেছে, কেন করেছে? অন্ধ্রপ্রদেশ বিহারকে টাকা দিয়েছে আমার কোনো আপত্তি নেই, কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না। ল ক্যানট বি ডিসক্রিমিনেটেড। গতকাল আপনারা দেখেছেন একটা কেস করেছিল মহুয়া মৈত্র, যে উত্তরপ্রদেশ আর উত্তরাখণ্ডে একটা নোটিফিকেশন বেরিয়েছিল, কোনটা কার দোকান, হিন্দু না মুসলমান, শিখ না খ্রিস্টান, এগুলো লিখতে হবে। কোর্ট স্টে করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন স্টে করেছে, তার কারণ কে কি বিক্রি করছে তার নামগুলো জানলে ওরা গিয়ে তাদের উপরে আবার অত্যাচার করবে, সন্ত্রাস করবে। লকে কখনো এইভাবে ভাগ, মানে আইনত একজন আরেকজনকে বঞ্চিত করতে পারে না। হবে বাংলা একা নয়, বাংলা একাই একশো। এবং আমি যেটা লক্ষ্য করলাম যে এখানে ইনফ্লেশন বেড়ে গেছে, যেটা ওরা বলেছে সেটা ভুল, 9 পয়েন্টের বেশি ইনফ্লেশন বেড়ে গেছে, এদিকে নজর দেওয়া হয়নি, তাই জিনিসপত্রের দাম এত বেশি। মাত্র 1 লক্ষ স্টুডেন্টসকে ডোমেস্টিক ইনস্টিটিউশন স্টুডেন্ট লোন দেবে, আর আমরা তো সবাইকে দিই স্টুডেন্ট স্মার্ট ক্রেডিট কার্ড 10 লক্ষ টাকা, বাইরে পড়তে যায় যারা এবং এখানে 1 কোটি 30 লক্ষ 130 কোটি মানুষের দেশে 1 লক্ষ কোনো ম্যাটার করে? সেই গরিব মানুষের দিকে ফিরে না তাকানো। বাংলা আপনারা দেখেছেন প্রাকৃতিক বিপর্যয় বারবার হয়, সুনামি থেকে শুরু করে, আমাদের আয়লা থেকে শুরু করে, আমফান থেকে শুরু করে, প্রতিবার কিছু না কিছু হয়, কারণ বাংলা হচ্ছে নদীমাতৃকার দেশ। সেখানে বাংলাকে, বাংলার আশেপাশে সব রাজ্যগুলোকে তুমি ফ্লাড ম্যানেজমেন্টে টাকা দিলে, একমাত্র স্টেট বাংলা কি অপরাধ করলো যে বাংলাকে তুমি একা করে দিলে? বাংলা একা করলেও মনে রাখবেন, এই সরকার বাংলার অধিকার বঞ্চিত করার চেষ্টা করলেও Article 41, এভরিবডি হ্যাজ দ্য ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড দ্য ডেমোক্রেটিক রাইটস। পশ্চিমবঙ্গ অনেক বড় রাজ্য, মনে রাখবেন বাংলাদেশ যদি একটা দেশ হয়, বাংলাদেশের কাছাকাছি ভোটার আছে পশ্চিমবঙ্গের, এটা মাথায় রাখবেন, প্রচুর ভোট। আমাদের স্টেটে সেন্সাস যেটা হয়েছিল অনেক আগে, তখন যেটা দেখেছিল তার থেকে এখন প্রায় 1.5-2 কোটি বেড়ে গেছে, 11 কোটি 11.5 কোটি মানুষ হয় বাংলায়। 100 দিনের কাজের টাকার কোনো হুঁশ নেই। 3 কোটি বাড়ি দেওয়া হবে, কাকে দেওয়া হবে? সেই রত্ন ভাণ্ডারটা কিন্তু খোলা হয়নি। আমি চাই মেয়েরা সোনার রূপ করুক, কিন্তু সাধারণ ঘরের মেয়েদের জন্য তো নয়। ফুডের ওপরে সাবসিডি দেওয়া হয়নি, কিন্তু গোল্ড আর সিলভারের ওপরে সাবসিডি দেওয়া হয়েছে। আগের বারে আপনারা দেখেছিলেন জিরের ওপর ট্যাক্স ছিল, কিন্তু হীরের ওপর ট্যাক্স ছিল না। অর্থাৎ যেগুলো ওনাদের পছন্দ, ওনারা করে খাওয়ার সুযোগ পাবে, যার অনেক আছে সে অনেককে আরো অনেক পাইয়ে দেওয়া। এখানে এমপ্লয়মেন্ট স্কিম, নাথিং ইজ দেয়ার। রুরাল জব স্কিম কিছুই বাড়ানো হয়নি, কিছুই করেনি, এবং আমাদের রাজ্যে আদৌ গিয়েছে কিনা সেটা আমায় দেখতে হবে, গত 3 বার বাজেটে ছিল না, বইতে দেখতে হবে। অ্যান্টি পিপল অ্যান্ড অ্যান্টি পুয়ার, এই বাজেট হচ্ছে গরিবের বাজেট নয়,
জনগণের বাজেট নয়, জনসাধারণের বাজেট নয়, একমাত্র একটা পার্টি নিজেকে খুশি করার জন্য শুধু তাদের স্বার্থে বাজেট করেছে। ইটস এ পলিটিক্যাল বায়াস বাজেট। আমাদের 1,75,000 কোটি টাকা না, 1,71,000 crores পেন্ডিং উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, নাথিং ইজ বিন গিভেন টু আস। সেন্ট্রাল গভর্নমেন্ট হামারা উসকা পাস পড়া হ্যায় 1,71,000 রুপিস, লেকিন ইসমে এক পয়সা ভি নেই দিয়ে গেয়া, উপরন্তু বাঙ্গাল কো বঞ্চিত কিয়া হ্যায়। 1,71,000 কোটি টাকার উপর আমরা পাই সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। আমাদের টাকা এখান থেকে জিএসটি তুলে নিয়ে গেছে, আমাদের টাকা আমাদের দেয়নি, তাহলে জিএসটি করার কি প্রয়োজন ছিল? আগে আমরা ট্যাক্স করতে পারতাম, এখন তো কোনো ট্যাক্স আমরা করতে পারি না। আর শুধু শেষ লাগায়, শেষ মানে সবটাই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে, স্টেট গভর্নমেন্ট পাবে না, এটা হচ্ছে কায়দা। আর ফয়দা হচ্ছে শুধু ওরাই করবে। আইসিডিএস আসার মেয়েরা কি এই কার্ড নিতে পারবেন আয়ুষ্মান ভারত? কারণ আমাদের এখানে তো এটা চালু নেই, আমরা তো স্বাস্থ্যসাথী করি টোটালটাই ফ্রি, 5 লাখ করে আমরা টোটালটাই ফ্রি করি, আমরা কারো কাছে কোনো পয়সা নিই না। আর ওদেরটা যেটা আছে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আয়ুষ্মান, এই জন্যই আমরা করিনি যে 60% ওরা দেয়, ওদের নামে ছবি থাকে, ওদের নামে কার্ড থাকে, ওদের পার্টির সিম্বল থাকে, এবং 40% টাকা অন্যদের দিতে হবে, তাই আমরা আয়ুষ্মান ভারতে যোগদান করিনি। ইভেন ওরা যে বলেছে এটা বড় মিথ্যে কথা। আর একটা আশা স্বাস্থ্যসাথীকে এই প্রথম ইনক্লুড করলাম, এই যে আয়ুষ্মান আমরা তো স্টার্ট করেছি 16 থেকে, স্বাস্থ্যসাথী তারা সবাই পায়, কিন্তু পরিবর্তে তাদের 1 পয়সা দিতে হয় না। কিন্তু আয়ুষ্মানে যে আশা আইসিডিএস এর মেয়েদের কেন ফোন করছেন, ছেলেদের বা মেয়েদের? কারণ তাদের তো 40% দিতে হবে নিজেদের থেকে, এই স্কিমটা তো 60-40, তাতে তো তাকে নিজে কে কয়েকশো টাকা দিতে হবে, 40% মানি তাকে গুনতে হবে। আমি কোনো পলিটিক্যাল পার্টির ব্যাপারে, ইন্টারনাল ব্যাপারে বা তার ডিসিশনের ব্যাপারে আমি কোনো মত প্রকাশ করব না। হামনে কুছ নেই কহেঙ্গে, হামে কোই টিপ্পনি কাটনা নেই হ্যায় ইসকা বারে মে, মেরে কো এহি বলনা হ্যায় দিস বাজেট ইজ টোটালি ডাইরেকশনলেস, অ্যান্টি পিপল, নো ভিশন, ওনলি দ্য পলিটিক্যাল মিশন ইজ দে রাইট। ইট ইজ দ্য ডার্ক ডার্ক অ্যান্ড ডার্ক। সো থ্যাংক ইউ। 40% টাকা কোথা থেকে পাবে আইসিডিএসের মেয়েরা, আশার মেয়েরা? ওরা স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করবে। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি দিতেই চায় 100% দিয়ে দিক, আমার কোনো আপত্তি নেই, আলাদা প্রোগ্রাম করুক, দেওয়া হচ্ছে, তোরা অনেক কাজ করে, কিন্তু ওরা 40% কোথা থেকে পাবে, এটা আমার কোয়েশ্চেন। দিদি বিহারে কোনো ইত্রাজ নেই হ্যায়, লেকিন সিকিম কো মিলনা আর বঙ্গাল কো ডিপ্রাইভ করনা দার্জিলিং কো, দিস আই ডোন্ট আই ক্যানট সাপোর্ট। তো জানো আমি 2001 যে প্রজেক্ট করে এসেছিলাম, 2009 যেগুলো করে এসেছিলাম সেগুলো এখনো হয়নি। ইভেন ডানকুনিয়ার অমৃতসর করিডর, ওটা তো আমার 2009 সালের ঘোষণা। একটা জিনিসকে একজনের করে যাওয়া, কতবার করে তুমি লেবু কচলাতে কচলাতে তেতো হয়, ওখান থেকেও টাকা কমিয়ে দিয়েছে রেল থেকে, আমি যে মেট্রো প্রজেক্ট, এবং ডানকুনি অমৃতসর করিডর যেটা লুধিয়ানা পর্যন্ত করে বসে আছে, কবে আসবে ডানকুনিতে? এবং বারবার এটা তো আমার সময় করার প্রজেক্ট, ওরা বাদ দিয়ে দিয়েছিল বেঙ্গলটাকে, আমি বেঙ্গলটাকে ঢুকিয়েছিলাম, সেটাও পর্যন্ত হবে হবে করে 3 বার নাকি রিপিট করেছে। অর্থাৎ ওই আর কি, নতুন জল নতুন রঙিন জল। দিদি স্টেটমেন্ট বিফোর অ্যাটেন্ডিং দ্য মিটিং, সো হোয়াট এভার ইজ পেন্ডিং আর্লিয়ার উই আর সেন্ডিং দ্যাট ড্রাফ টু দেম ফর রিটেন স্পিচ দে আর আস্কিং। ইউ নো ইফ ওয়েন হোয়াট এভার আই স্পিক স্পন্টেনিয়াসলি, অলওয়েজ অল দ্য স্পিকার্স ক্যানট স্পিক দ্য রিটেন স্পিচ, বাট দে আস্ক আওয়ার রিটেন স্পিচ বিফোর দ্য মিটিং, সো হোয়াট এভার ইজ আ পেন্ডিং দ্যাট উই আর সেন্ডিং। বাট দেখিয়ে দার্জিলিং সে ভোট লেতে হ্যায়, ভোট কা টাইম মে বড় বড় বাত করতে হ্যায়, ওয়াদা করতে হ্যায়, আর ভোট আ জানে কে বাদ হো জানে কা বাদ দার্জিলিং কো ভুল জাতা হ্যায়, কালিম্পং কো ভুল জাতা হ্যায়, মিরিক কো ভুল জাতা হ্যায়, মিরিক কো কার্শিয়াং কো ভুল জাতা হ্যায়, এ উসকো নেচার হ্যায়। এ তো দার্জিলিং কা পাহাড়ি ভাই বোন বহিনো কো ইসকো ইয়াদ রাখনা চাহিয়ে। আই ওয়ান্ট টু স্পিক দ্যাট উইল স্পিক এট দ্য টাইম অফ দ্য মিটিং।
दीदी आप क्या प्रधानमंत्री से मिलेंगे जो पेंडिंग ड्यूज है राज्य के लिए? देखो मेरे को जो क्वेश्चन का लिमिटेशन था हो गया, थैंक यू सो मच।